জিনিস দেখো, দুদিন আগে যাকে চিনতে না, যখন থেকে তাকে চিনলে, তার সঙ্গে তুমি জুটি বেঁধে গান গাইলে। আর এখন তুমি নাকি মুম্বাই যাচ্ছ, তারই সাথে একটা ডাকে। সবকিছুটাকে কমপ্লিকেট করবে এটাই যদি কেউ ভেবে থাকে, তাহলে করাটা খুব সহজ মহল। এই যে ধরো, তুমিও তো বলেছিলে যে তুমি নাকি রূপের সঙ্গে কোনোদিনও লাইভ পারফর্ম করবে না বা গানই গাইবে না, বলেছিলে তো? আর এই যে আজকে পারফর্ম করলে বা ভবিষ্যতেও করবে, তার জন্য কি আমি তোমাকে কোনো খারাপ কথা বলেছি? তা কি করে বলবে রত, কারণ তার আগে নিয়মটা যে তুমিই ভেঙেছো। আমাদের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না। তাছাড়া কাল ভোরে যাব, কালকে কাজ শেষ হয়ে গেলে কালকে রাতের মধ্যে ফেরত চলে আসবো, একদম পরশু, একটা দিনের ব্যাপার। আর আমার হাতে আর কিছু নেই, কমিট করে ফেলেছি, এখন না গেলে খুব সত্যি কথা বলতে কি জানো তো, তোমার জীবনে যদি এরকম ইম্পর্টেন্ট একটা দিন আসতো আমি কিন্তু তোমাকে সাপোর্ট করতাম বল। দেখো রদ্দুর, আমি কিন্তু ভাবতেও পারি না যে আমি এত দূরে গান গাইতে যাচ্ছি একা একা, আর আমার সঙ্গে কিনা তুমি থাকবে না। আরে বাবা, আমি তো জানতামই না। আমি স্পেসিফিকলি ওকে বলেছিলাম তিনখানা টিকিট কাটতে। এবার ও কেন কাটেনি, ও কি করে মিস করে গেল, কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি তো বুঝতেই পারছি না রে বাবা। আর আমি তো তোমাকে আগের দিন বললাম যে অসুবিধে নেই, আমি আমি অন্য টিকিটটা কেটে নিচ্ছি, তা তুমি রাজি হলে না কেন? বেসিক প্রবলেমটা কি জানো তো, তুমিও না একদম ফ্লেক্সিবল না, তুমি বেসিক্যালি খুব রিজিড। এখন আমার অনেক মুশকিল তোমার চোখে ধরা পড়বে জানো তো রত্তুর। আগে যেগুলো আমার গুণ ছিল সেইগুলো সামহাও এখন তোমার চোখে দোষ বলেই মনে হবে। শোনো মোহন, আমি না জাজমেন্ট নই, আর তাছাড়া আমি দোষ গুণের বিচার করার কে? আমি শুধু তোমাকে এটুকুই বলছি যে তুমি এরমভাবে রিজেক্ট হয়ে আছো কেন, চলো। যে ফ্লাইটের টিকিট পাওয়া যাবে সে ফ্লাইটেই যাবে, আমাদের ফ্লাইটের পাওয়া গেলে আমাদের ফ্লাইটে, নাহলে অন্য ফ্লাইটে। আমি তো টিকিট করাচ্ছি। থ্যাংক ইউ রদ্দুর, আমি আর যাই হোক কারুর দয়াতে বাঁচতে পারবো না, কারুর কনসিডারেশনে আমি বাঁচতে পারবো না। তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে কনসিডার করছি, কি ভাবো বলো তো আমাকে? করছো তো, অবভিয়াসলি করছো, নাহলে এই কথাটা তুমি আমাকে বলতে পারতে? কয়েক ঘন্টা পর তুমি রওনা দেবে, আর এখন নাকি তুমি আমাকে বলছো যে তুমি চলো আমার সঙ্গে, চলো না। তুমি আমাকে কনস্ট্যান্টলি অ্যাকিউজ করছো, আর আমি যে সিরিয়াসলি অনেস্টলি একটা চেষ্টা করছি সেটা বলতে পারো? চেষ্টা করো না, আমার জন্য তুমি কোনো চেষ্টা করো না রদ্দুর, দরকার নেই। তুমি যাও, ভালো করে গান গাও, ফিরে আসো, ব্যাস। ভালোভাবে গানটা আমি গাইতে পারবো না মোহন, এই অশান্তির মধ্যে আমি ভালো করে গান গাইতে পারবো না। কেন, ভালো করে গান গাইলে কি প্রবলেম হবে? তুমি তো ভালো করে গান গেয়েছো বলেই তোমাকে মেঘনা সিলেক্ট করেছে, তোমাকে নিয়ে এত প্ল্যান করছে। তোমার কি এটাতেও কোথাও কোনো অসুবিধা হচ্ছে? কোনটাতে বলো তো? এই যে আমাকে নিয়ে মেঘনার এত প্ল্যান বা আমার গান ওর ভালো লেগেছে, এগুলো নিয়ে কি কোনো বেসিক সমস্যা হচ্ছে তোমার? এনাফ ইজ এনাফ রত্তুর, আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারো না, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে ইনসাল্ট করছো, আমি কিচ্ছু বলছি না, কিন্তু আর না। আমি তোমাকে ইনসাল্ট করছি না, বরং তুমি আমাকে ইনসাল্ট করছো বারবার একই কথা বলে বলে, কেন ইরিটেট করছো আমাকে বলো তো? আর তোমার মনে হচ্ছে যে আমার কোনো কিছু দিয়ে রিয়্যাক্ট করা উচিত না, বাহ। তুমি এমনকি এটাও বলেছো যে মেঘনার নাকি আমার গান শুনে শুধুমাত্র ডিসিশনটা নেওয়া ঠিক হয়নি, একবার রূপের গানটা শোনা উচিত ছিল, তারপরে ডিসাইড করা উচিত ছিল যে আমাকেও সিলেক্ট করবে না না। শোনো, ওর পদ্ধতিতে আমার আমার একটু অসুবিধে লেগেছে, আমার মনে হয়েছে যে ও ডেলিবারেটলি তোমাকে চায়, তোমাকে চায় তাই জন্যই তোমাকে সুযোগ দিয়েছে, আর কাউকে না। আচ্ছা কি আস, আমি কি ওকে আগে থেকে চিনতাম? নো, আমাকে আগে থেকে চিনতো যে ডেলিবারেটলি ইচ্ছে করে এগুলো করবে। কোথা থেকে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। তুমি তোমার মনটা বরং পরিষ্কার করো মহল। বললাম না, এখন আমার অনেক কিছুই তোমার দোষ বলে মনে হবে, আমার যুক্তি বলো, আমার বুদ্ধি বলো, সব কিছুই তোমার এখন বোকামি বলে মনে হবে।
কি করব বলে এর মধ্যে আমি অন্তত কোনো যুক্তি দেখতে পাচ্ছি না। না পাওয়ারই কথা, অন্ধ হয়ে গেছো না তুমি? কিসে অন্ধ হয়েছে? থাক প্লিজ থাক, আমাকে দিয়ে আর অপ্রিয় কোনো কথা বলিও না, আমি ইনফ্যাক্ট বলতে চাইও না। তোমারও ভালো লাগবে না, আমারও বলতে ভালো লাগবে না। না না বলো, তোমার যা যা বলার আছে সব বলো, বলবে না কেন? এত কিছু এখন বলে ফেলেছো, বলা শুরু করে দিয়েছো, শেষ করো। কিসে অন্ধ হয়ে গেছি আমি বলো? কিসে অন্ধ হয়েছে? চুপ করে থাকবে না বলো। এইভাবে কথা বলছো কেন? হুম, চিৎকার করে কথা বলছো কেন? শোনো রদ্দুর, একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। আমি না তোমার সঙ্গে খারাপ করে কথা বলছিও না, আমি খুব ভালো করে জানি এ বাড়িতে এই সময় সবাই ঘুমায়, কাউকে ডিস্টার্ব করার আমার ইচ্ছে নেই, তুমিও সেটা মনে রাখবে। কেন মনে রাখবো? কেন মনে রাখবো? কেন তুমি কিছু বললে দোষ নেই আর আমি কিছু বললে দোষ? তোমার যা ইচ্ছে হচ্ছে তুমি তাই করে যাচ্ছ, আর আমি কিছু করতে চাইলে সেটা দোষ কেন? তুমি পুরুষ মানুষ, হ্যাঁ পুরুষ মানুষ বলে অবান্তর কথা বলছো, অবান্তর কথা। তুমি না বেসিক্যালি ইনসিকিউর জানো তো, এই মেঘলা বাসুকে নিয়ে তুমি বেসিক্যালি ইনসিকিউর, একটা কমপ্লেক্স কাজ করছে তোমার মধ্যে, তুমি নিজেই বুঝতে পারছো না। কমপ্লেক্স? কিসের কমপ্লেক্স হচ্ছে আমার মধ্যে? কিসের আবার? মেঘনাকে দেখার পর থেকে তোমার মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হয়েছে। ইজ ইট? মানে মেঘনা এমন কে গো যে ওকে দেখে আমার ভেতরে কমপ্লেক্স তৈরি হবে? হু ইজ শি? কে ও? কে এমন কে বলো? ও কে এমন কে? আমার জীবনেই বা ওর কি ভূমিকা আছে? দেখো রদ্দুর, না আমি এখন মেঘনার সঙ্গে গিয়ে গান গাইতে বসছি, না আমি ওর প্রস্তাবে রাজি হয়েছি, সুতরাং ওকে দেখে আমার কেন কমপ্লেক্স হতে যাবে আমাকে একটু বলবে? যদি তোমার কোনো কমপ্লেক্স না থাকতো তুমি ওর সঙ্গে নর্মাল ব্যবহার করতে, ওর জন্য গানও গাইতে। কমপ্লেক্স হচ্ছে বলে তুমি এরকম প্রবলেমগুলো ক্রিয়েট করছো। শোনো, তোমাকে এই কথার উত্তর আজকে দিতেই হবে, আমার কমপ্লেক্স হচ্ছে তো মেঘনাকে দেখে আমার কমপ্লেক্স হচ্ছে। কিসের কমপ্লেক্স হচ্ছে? কিসের কমপ্লেক্স হচ্ছে আমাকে বুঝিয়ে বলো, এই উত্তর তোমাকে দিতে হবে রদ্দুরা, যদি না দাও আমি তোমার কথা দিচ্ছি আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে দেবে? এই ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি বাড়ি ছেড়ে দেবে? হ্যাঁ আসলে এগুলো বলা তো খুব সহজ, আফটার অল কি বলবে, বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাবে তাই তো? হ্যাঁ, তোমার বাড়ি ছেড়ে তারপর আমি কোথায় যাব সেটা আমি বুঝে নেব, দ্যাটস নান অফ ইওর বিজনেস। শাট আপ, ইট ইজ অ্যাবসলিউটলি মাই বিজনেস, মাই লুক আউট। তুমি ভুলে যেও না তুমি আইনত আমার স্ত্রী, আমার ওয়াইফ, আর আমিও লিগালি তোমার হাজবেন্ড, তোমার গার্জিয়ান আমি ভুলে যাবে না, তাই তুমি কি করছো না করছো সব কিছুর দায়িত্ব আমার। গার্জিয়ান? কে গার্জিয়ান? তুমি কিসের জন্য গো? একটা কথা জেনে রাখো রদ্দুর, আমি আমার নিজের গার্জিয়ান, আর তুমি কেন আমার গার্জিয়ান হতে যাবে? লিগ্যালিটি দেখাচ্ছ তুমি এখন আমাকে, যখন মনে হবে নিজের মতো রুল বানাবে, আর সেই রুলটা আমাকে মেনে চলতে হবে, তুমি মেনে চলতে পারবে? কোন নিয়মটা আমি মানিনি আমাদের সম্পর্কের মধ্যে, কোন নিয়মটা আমি মানিনি? আজকে আমাকে একদিনের জন্য মুম্বাই যেতে হচ্ছে, তার জন্য তুমি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করছো। চিৎকার করছো কেন? কিসের জন্য চিৎকার করছো বলো? ভুলে যাও না রদ্দুর, তোমার আর আমার মধ্যে যখন ভুল বোঝাবুঝি হয়েছিল তখন কিন্তু আমাকে মানিয়ে তুমি নিয়ে এসেছিলে। এটা তো এটা বলে কি প্রুফ করতে চাইছো? কিছু প্রুফ করতে চাইছি না, আমার ভালো লাগছে না কথা বলতে তোমার সঙ্গে, অনেক রাত হয়েছে আমার ঘুম পেয়েছে, আমার জাস্ট ভালো লাগছে না। মূল এবার না আর ভালো লাগছে না, প্লিজ বড্ড ছেলে মানুষ। আর একটাও কথা না, আমি তোমাকে বলেছি আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুমোতে দাও। আমাকে এখন এই ব্যাগ গোছাতে হবে, এসো হেল্প করবে আমার। আমি টায়ার্ড আছি, সরি পারছি না। শিওর তো? আনশিওরের কি আছে?
তো কিছু করতে পারো, নিজের জামা কাপড়টা গোছাতে পারবে না? হ্যাঁ পারি। তুমি আমার জীবনে আসার আগে নিজের জামা কাপড় নিজেই গোছাতাম। এতদিন ধরে তুমি করে দিচ্ছ ভালোবেসে, তাই ওটার অভ্যেস হয়ে গেছে। মুখফসকে বলে ফেলেছিলাম। বেশ আর বলবো না, আমার বলাটা উচিত হয়নি। আফটারঅল এক্সপেকটেশন গুলো আমার রাখাই উচিত না। এত এক্সপেকটেশন রাখাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। রাখবো না, এরপর থেকে আর রাখবো না। না রেখো না, রেখো না, নিজের জিনিস নিজে করো। হ্যাঁ করবো। আমার থেকে কোনো এক্সপেকটেশন তুমি আর রাখবে না। রোদ বললাম তো রাখবো না। আমার এই যাওয়াটাই ক্যান্সেল করে দেওয়া উচিত ছিল। কনস্ট্যান্টলি খারাপ ব্যবহার করে যাবে আমার সঙ্গে। কি না একদিনের জন্য একটু গান গাইতে এসেছি, যাবো না, যাবো যাবোই না এরপর থেকে, যাবোই না। হাসছো কেন? কি আশ্চর্য, আমি হাসছি কেন? তাতে তোমার প্রবলেম, আমি হাসতে পারবো না, তাতেও দোষ? না দোষের না, তুমি বেসিক্যালি আমাকে ছোট করছো, মহল ইনসাল্ট করছো আমাকে। হ্যাঁ তার থেকে অনেক বেশি ইনসাল্ট তুমি আমাকে করেছো রক্তর। আমি তোমাকে ইনসাল্ট করেছি? বেশ, তুমি একবার মুখ ফুটে বলো মহল, একবার মুখ ফুটে বলো যে তুমি চাও না আমি যাই। তুমি বললেই আমি যাবো না, বলো না একবার, বলো না। কিছুতেই না রক্তর, আমি যদি মরেও যাই তাও আমি মুখ ফুটে তোমাকে বলবো না যে তুমি যেও না। আমি বারবার বলবো যে তুমি যাও যাও যাও। বেশ বলো না, তুমি মুখ ফুটে কিচ্ছু বলো না, আর আমিও আর নিজের গান নিয়ে কোনোদিন কোনো কথাই বলবো না, এই প্রথম আর শেষ। এরপর যদি কোনোদিন নিজের গান নিয়ে কিছু বলছো তুমি দেখো। ছোটবেলায় যেমন সবটা ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম যে আমি গান গাইতে পারি, এবারও ভুলে যাবো। মেঘনা ভুলতে দিলে তো দেখা যাক, আমি আমার কথা রাখতে পারি কিনা দেখা যাক। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, তোমাকে তো গান গাইতে কেউ না করেনি, গানের উপর শুধু শুধু রাগ দেখাচ্ছ কেন? মূল থাক, গান নিয়ে তোমার সঙ্গে আমার আলোচনা এই জীবনের মতো এখানেই শেষ হোক, আমি এ নিয়ে তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। শুধু আমার সঙ্গে আর কি? এ কথার উত্তর সময় দেবে। কথার উত্তর আমার তোমাকে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। এনিওয়ে অল দ্য বেস্ট। শোনো রদ্দুর, তুমি তুমি যে গান গাইছো আমি আমি সেটা নিয়ে কিছু বলতে চাইছি না, আমি তোমার গান নিয়ে কিছু বলতেই চাইছি না, আমি তোমাকে হার্টই করতে চাই না, শুধু তুমি আমাকে ছেড়ে অনেকটা দূর চলে যাচ্ছ তো, তাই আমার খুব খারাপ লাগছে, আর সেই খারাপ লাগা থেকেই হয়তো আমি তোমাকে উল্টোপাল্টা কিছু কথা বলে ফেলছি এখন। তুমি তো জানো আমাকে, তোমার চারপাশে কেউ থাকুক আমি সেটা সহ্য করতে পারি না। হঠাৎ করে মেঘনা উড়ে এসে জুড়ে বসেছে তোমার ঘাড়ের ওপর, তাতে আমি একটু রিয়্যাক্ট করে ফেলেছি। এটা নিয়ে তুমি তুমি মাইন্ড করো না প্লিজ, আই এম সরি। তুমি খুশি মনে যাও রদ্দুর, তুমি তুমি খুশি মনে যাও, ভালো করে ওখানে গিয়ে গান করো, আমার কোনো প্রবলেম নেই, আমিও তোমাকে খুশি মনে ছেড়ে দিচ্ছি, শুধু তাড়াতাড়ি কাজ শেষ করে আবার আমার কাছে ফিরে এসো। তুমি এখন যাই বলে মেকআপ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার কথার কোনো নড়চড় হবে না। আমি যেটা ডিসাইড করেছি সেটাই থাকবে। না মা, দাদা ভাইয়ের এই বদলটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিসের বদল? না আমি বুঝতে পারছি, তোমার হয়তো বলতে খারাপ লাগছে, আমারও যে খারাপ লাগছে না তা নয়, কিন্তু কিন্তু আমি তো নিরপেক্ষ জায়গা থেকে দেখতে পাচ্ছি দাদা ভাইয়ের মধ্যে কিন্তু সার্টেনলি একটা বদল হয়েছে, সেটা চোখে পড়ার মতো। দাদা ভাই নিজের ক্যারিয়ারের জন্য
মানে গানের ক্যারিয়ারের জন্য তোমায় ছেড়ে বোম্বে চলে যাচ্ছে। এতদিন কি জানতাম? তোমার গানের ক্যারিয়ারটাই ওর জীবনের একমাত্র উদ্দেশ্য। ও সারা জীবন ডেডিকেট করে দিতে পারে তোমার ক্যারিয়ারের জন্য। বোম্বে যাচ্ছে, এত বদলটা কেন ওই মেয়েটার জন্য? কি বলতে চাইছো তুমি? খারাপ ভাবে নিও না, আমি কোনো খারাপ কথা বলছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এসেছি দুদিনের জন্য, আমি এখানে থাকবো না। আমার কি লাভ বলো এইসব ব্যাপারে কথা বলো? যেটা মনে হয়েছে আমি তোমার সাথে শেয়ার করছি মাত্র। কি বলতো, এই এই ধরনের মেয়েরা হচ্ছে সবসময় সবকিছু এক্সপ্লোর করতে ভালোবাসে আর কি। সুতরাং এদের কিন্তু বিশ্বাস না করাই উচিত, আমার তাই মনে হয়। আচ্ছা, বিশ্বাস করা না করার কি আছে? তোমার দাদাভাই কি বাচ্চা ছেলে নাকি? তা আমি বলছি না, কিন্তু দেখো দাদাভাই তো জীবনে কখনো মেয়েদের সাথে সেভাবে মেশে টেশেনি। এখন একটা অন্যরকম মেয়ে দেখে হয়তো, আমি ঠিক জানি না। কি কি মানে মেয়ে দেখলে অন্যরকম কি বলো তো? তুমি বলতে বলতে চুপ করে গেলে কেন? বললাম তো কিছু না, আমি আমি সরি, আমি আমার কথা উইথড্র করছি, ভুল হয়েছে। আচ্ছা অনুরূপ, তুমি কি বৃষ্টিলেখাকে ভুলে গেছো? একদমই ভুলিনি, তুমি ভুল ভাবছো। বৃষ্টিলেখা নিজে জীবনে পাপ করেছে, আমি তো সেই পাপের ভাগিদার হতে পারবো না। ওকেই ভোগ করতে হবে, ও ভুগছে। বৃষ্টিলেখাকে তুমি আজকে পাপি বলছো? না, আমি ওকে পাপি বলিনি। মানে আমি বলতে চাইছি, দেখো একটা অন্যায় তো ও করেছে যেটা সমাজের চোখে পাপ। তার মাসুলও গুনছে, আমি কি করতাম? ওর ওর শাস্তিটা তো আমি আমার ঘাড়ে নিয়ে নিতে পারতাম না। আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করেছি, পারি না। এখন আছে নিজের মতো একা একা, দিন গুনছে। হ্যাঁ, এখন তোর ট্রায়াল চলছে। এখন যাবজ্জীবন না হলে ফাঁসি। ফাঁসি? হ্যাঁ, সচরাচর এই ধরনের কেসগুলোতে এরকমই হয়। এখন দেখা যাক কি হয়। তুমি নতুন করে আবার গান নিয়ে শুরু করতে পারলে অনুরোধ? দেখো মূল, আমি না দুটো কথা খুব পরিষ্কারভাবে বুঝে গেছি জীবনে। কি? প্রথম কথা হচ্ছে যে আমার সুখে দুঃখে আনন্দে বিষাদে গানই আমার শেষ সঙ্গী, আমি গানকে ছাড়া থাকতে পারবো। মানে গানের চেয়ে আমার কাছে কোনো সুখও বড় নয়, কোনো ভালোবাসাও বড় নয়। দেখো আমার কাছে গানের চেয়ে বেশি সুখের জীবনে কিছু নেই, আর ভালোবাসা জিনিসটাও এত বড় নয় যে গানটা ছোট হয়ে যাবে। মানে গানটাই কিন্তু ফাইনালি আমার কাছে বড়। বুঝলাম, কিন্তু তখন তো মনে হয়েছিল যে বৃষ্টি লেখার জন্য তুমি তোমার জীবনটাও দিয়ে দিতে পারো। জীবন দিয়ে দিতে পারতাম হয়তো, বিশ্বাস করো গানটা না আমি দিতে পারতাম। তাই যত্ন করে গানটাকে বাঁচিয়ে রেখেছি। আর সবচেয়ে বড় কথা, যদি গানটা ছেড়েই দিতাম তাহলে তো আর গান গাওয়া হতো না বলো আমাদের। কতদিনই বা মানুষ শোক আগলে বেঁচে থাকবে? পারে না, ফাইনালি মানুষকে জীবনের সাথে মিশে যেতে হয়। আবার আমি তো বৃষ্টিলেখাকে চিনিও অল্প দিনের জন্য, পরিচয় অল্প দিন, তার মধ্যে হঠাৎ করে ওকে ভালোবেসে ফেলি। এখন একটা পথ ছিল যে ওর শাস্তি হয়ে গেছে, তাই আমিও মন খারাপ করে আমার জীবনটা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি সেই পথটা বাছিনি, আমি দ্বিতীয় পথ বাছলাম। আমি ঠিক করলাম যে আমি মুম্বাই চলে যাব, আমি গান গাইব, আমি এই সাধনা নিয়েই বাঁচবো, এতেই ডুবে থাকবো। এবং বিশ্বাস করো আমি ভালো আছি, আমার মনে হয় আমি আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছি। জানে বাবা, এক এক সময় তো ভালো মন্দ সবকিছুই গলিয়ে যায়। কি হয়েছে তোমার মন, এত ডিপ্রেস দেখাচ্ছে কেন? মেঘনার জন্য? কি না, আগে তো তোমায় সবসময় হাসি খুশি চঞ্চল ছটফটে দেখেছি।
এখন আমি তাই আছি অনুরূপ। তাই যদি থাকো তাহলে আমার চোখে এটা ধরা পড়লো কেন? কেন জানি না মনে হচ্ছে তুমি সব সময় মনের মধ্যে কিছু একটা চেপে বসে আছো, সব সময় অন্যমনস্ক। ব্যাপারটা কি? মানে আমি কি ভুল বলছি? আমি রং? Yes, you are wrong. কারণ সেরকম কিছু হয়ই নি। শরীর খারাপ হয়েছে তার জন্য গান গাইতে পারোনি, কিন্তু আমি জানি তুমি আমায় খুব একটা পছন্দ করো না। যতই অপছন্দ করো, যতই আমাদের অমিল থাক, আমার আর তোমার মধ্যে কিন্তু একটা মিল আছে যে আমরা দুজনেই গান ছাড়া বাঁচতে পারো। কে বলেছে তোমাকে? দিব্যি আছি, দিব্যি পারি। পারছো সেটা তুমি জোর করে পারছো, মন থেকে চাইছো না পারতে, তাই না? ঠান্ডা মাথায় ভেবে দেখো আমি যেটা বলছি, যে গান ছাড়া তুমি কি আদৌ বাঁচতে পারবে? আমার মনে হয় কি ব্যাপার মোহন, কোথায় যাচ্ছিস? আমি ওই বাড়ি যাচ্ছি, মামার কাছে। হ্যাঁ যাবি তো, রোদ্দুর আসুক তারপর যাস। কেন? রোদ্দুর কি আমার গার্জেন?